আসসালামু আলাইকুম বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে দেখাবো মশলাদার একটি স্নেক্স। খুবই ক্রিস্পি হয় আর যে উপকরণ দিয়ে বানানো উপকরণগুলো সবসময় আমাদের কিচেনে রেগুলার থাকে বানাতে খুবই সহজ বানিয়ে চাইলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন চলুন দেখে প্রস্তুত প্রণালী এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে আপনার আটা দিয়েও তৈরি করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফচ চামচ পরিমাণ কালি জিরা কালি জিরা দিলে খেতে অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল এখন সবকিছু সব কিছু একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশানোর পর যখন এটা হাতে এইভাবে জড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে মিশানো ভালোভাবে হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করে একটা সফট খামি তৈরি করে নিব এখানে আমি নর্মাল যে পানি সেটা দিয়ে এখামিটা তৈরি করে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে খুব বেশি নরম না হয়ে যায় ডু তৈরি করে নেওয়ার পর তিন চার মিনিট ভালোভাবে মধ্যে নিতে হবে দু তৈরি হয়ে গেছে রেস্ট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটে এটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি সমান তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা অংশ দিয়ে আমি একদম পাতলা করে রুটি পেলে নিব রুটি বেলার সময় তেল কিংবা ময়দা ব্যবহার করা প্রয়োজন নেই লক্ষ্য করুন পুরুত্বটা ঠিক এরকম থাকবে এরকম পুরুত্ব রেখে একদম পাতলা করে পেলে নিতে হবে এখন ওয়ান ফুট চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে চারপাশে ভালোভাবে লাগিয়ে দিব তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে দিব চারপাশে আবারও ময়দাটাকে এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমি রোল করে নিব সাইডের অংশে ভালোভাবে পানি লাগিয়ে দিব যাতে এটা খুলে না যায় এখন এটাকে আমি এভাবে নিচ্ছি অনেকটা কেটে নিতে হবে ঠিক এরকম চোখে সেপে আর লক্ষ্য করুন এটা দেখতে কতটা নাইস হয়েছে অনেকগুলো লেয়ার হয়েছে আর এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপর ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটাকে মিডিয়াম আছে গরম করে নেওয়ার পর একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটাকে মিডিয়াম একটু লো করে দিব আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব যাতে এগুলো ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয় যেহেতু অনেকগুলো লেয়ার এর জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি ম্যাজিক মশলা মশলাটাকে দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে এইভাবে চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব এভাবে একটু ঝাঁকিয়ে তারপর লাগিয়ে নিতে হবে আর এখানে আমি মেগির ম্যাজিক মশলাটা দিয়েছি তৈরি করে নিলাম মজাদার স্ন্যাক্স আশা করি আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ